নক দাঁত দিয়ে কামড়ানো দাঁত ব্রাশ করার সময় বেশি টুথপেস্ট ব্যবহার করা খাবারের সময় পানি খাওয়া আমরা এমনই অনেক কাজ করে থাকি নিয়মিত যা কিনা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা তাই দেখতে চলেছি এমনই আরো অনেক কিছু যা আমরা নিয়মিত করি কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্রাশ করার সময় টুথপেস্ট বেশি ব্যবহার করা আমরা অনেকেই আছি যারা কিনা ভেবে থাকি যে ব্রাশ করার সময় বেশি টুথপেস্ট ব্যবহার করলে আমাদের দাঁত সুস্থ থাকবে এবং আরো বেশি পরিষ্কার হবে কিন্তু আসলে তা নয় আপনি তো সকলেই জানেন যে টুথপেস্টে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় এবং সেই কেমিক্যালগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর নির্দিষ্ট মাত্রার জন্য আমাদের দাঁত পরিষ্কার করা যায় আমরা যখনই বেশি টুথপেস্ট ব্যবহার করব তখনই আমাদের দাঁতের ক্ষতি শুরু হবে কারণ তখন আর বেশি টুথপেস্টের ফলে সেই দাঁতগুলো অনেক নরম হয়ে যাবে মানে দুর্বল হয়ে যাবে আপনি তো অনেকবারই শুনেছেন যে টুথপেস্টের জন্য অনেক মানুষ মারাও গেছে এমনও কিন্তু খবর আছে টুথপেস্টের বিষয়ে এমন একটি কেমিক্যাল আছে যা কিনা ইঁদুর মারার ওষুধেও দেওয়া থাকে কিন্তু তা আমাদের জন্য অনেক সেফ কোনো ক্ষতি নেই কিন্তু বেশি পরিমাণে যদি আমরা নিই তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং আমি বলতেছি না যে টুথপেস্ট একদম কম নেবেন আপনারা একদম নির্দিষ্ট পরিমাণে নেবেন মানে অল্প না বেশিও না একদম মাঝারি অবস্থায় তাহলে আপনাদের দাঁতও সুস্থ থাকবে আর আপনারাও শরীরও সুস্থ থাকবে একজনের গামছা আরেকজন ব্যবহার করা আমরা অনেকেই আছি যারা কিনা একজনের গামছা অন্যজনে ব্যবহার করে মানে গামছা তোয়ালে ইত্যাদি যেগুলো আছে না কিনা অন্যজনে ব্যবহার করে কিন্তু আসলে এটি আমাদের ব্যবহার করা উচিত না একজনের তো আরেকজন আপনি তো সবাই জানেন একজনের ত্বক আরেকজনের মতন হয় না মানে অনেক ভিন্ন বৈশিষ্ট্য আছে এবং অন্যজনের চামড়া কিন্তু অনেক ইয়েও থাকতে পারে মানে ওই যে জীবাণু থাকতে পারে সেই জীবাণুগুলো আপনার মুখে বা গায়ে লাগতে পারে যার ফলে কিনা ইনফেকশন হতে পারে এবং আপনার চামড়া ক্যান্সারও হতে পারে আপনি এগুলো থেকে দূরে থাকবেন কারণ এগুলো না নেওয়ার ভালো আর আপনার একদম পার্সোনাল জিনিস ব্যবহার করবেন যদি আপনার কাছে গামছা না থাকে নিজে পার্সোনাল তাহলে আপনারা টিস্যু দিয়ে ব্যবহার করতে পারেন আর এইসব জিনিস আপনারা ব্যবহার কম করবেন মানে অন্যদেরকে শেয়ার কম করবেন যাতে কিনা আপনার শরীর সুস্থ থাকবে অন্যজনের শরীর সুস্থ থাকবে এবং শরীরের ত্বকও ভালো থাকবে কটন বার ব্যবহার করা আমরা অনেকেই আছে যারা কিনা কান পরিষ্কার করার জন্য কটন ব্যবহার কিন্তু আসলে এটা করা উচিত নয় আমরা যখনই কটন বার দিয়ে ময়লা পরিষ্কার করতে যাই আসলে কিন্তু তা পরিষ্কার হয় না তা আরও ভিতরে ঢুকে যায় এবং কানে অনেক সমস্যা তৈরি হয় যার ফলে কানে ইনফেকশনও হতে পারে এমনকি কানে শুনা বন্ধ হতে পারে এবং কানে কম শুনবে কম ব্যবহার করবেন এবং এগুলো ব্যবহার করা থেকে একদম বিরত থাকবে আমি আমার ভিডিওতে যেগুলো তথ্য নিয়ে কথা বলেছি সেগুলো যদি আপনার চেনা জানা কোনো ব্যক্তি এমন করে থাকে তাহলে এই ভিডিওটি আপনি তার সাথে শেয়ার করে দিন যাতে সেও জানতে পারে আর ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাহলে একটি লাইক দিয়ে যান ভালো লাগলে অথবা ডিসলাইক দিয়ে যান খারাপ লাগলে এবং কমেন্টে জানাবেন আপনি কোনটি করেন এবং আপনি কি করেন করেন না এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে আপনি গিয়ে ফলো দিয়ে আসবেন আশা করি আপনারা সাপোর্ট দিবেন আমাকে এবং আবারও দেখা হবে আপনাদের সাথে এমনই অন্য একটি ভিডিওতে তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তাই আপনাদের কাছে পৌঁছায় আজকের জন্য এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ